রাগ করেছে আমার মনের ময়না গো। দেখো রাগলে তোমার হেভি মিষ্টি লাগে। এই যে বউ তাকাও একটু, হাই কর দাও। ঘুরতে এসে কিন্তু রাগ করা উচিত নয় বেশি। এর এক্সপিরিয়েন্সটা কি জানি না, এখন রেগে আছে, এগুলো পরে শেয়ার করবে, একদম কথাই বলেনি। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো গিয়ে। চলো ভিডিওটা আমার মাথায় একটু দেবে না, বলো তো। গুড মর্নিং গাইস, আজকে যাচ্ছি কলকাতা, যাব ওখানে হচ্ছে ফটো ফেয়ার, একটু মেলায় ঢুকবো, তারপরে যাব ভিক্টোরিয়া, যাব আরও কিছু কিছু জায়গায় যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছি। আর এখানে একটা এক্ষুনি একটা বোনের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। মানে ও গাড়িতে যাচ্ছিলো এই রোড দিয়ে, আমরা সাইডে দাঁড়িয়ে ছিলাম, আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য। আমাদের মানে কিছু বন্ধুবান্ধব আছে, ওরাও যাবে, তো ওরা আসছে, ওই জন্য ওয়েট করছি। ও দেখে মানে জানলার দিকে হয়তো মুখটা বাড়িয়েছিল, যাচ্ছিলো, ও দেখে আবার গাড়িতে ব্যাকে নেমে আবার ঘুরে এসে দেখা করলো। আর গার্লফ্রেন্ড মিলে যাচ্ছি। বউ, এই যে বউ তাকাও একটু, হাই কর দাও, হাই কর দাও। আর এই ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে কোথায় কোথায় ঘুরতে গেলাম। এখন ওয়েট করছি, আমাদের অনেকজন বন্ধুরাও যাবে, ওরাও আসছে, তো এসে কথা বলছি, গাড়িতে উঠে কথা বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা কলকাতার ফটো ফেয়ার মেলাতে। প্রত্যেক বছর নেতাজি স্টেডিয়ামে হয়, কিন্তু এই বছর হয়নি। তার একটাই কারণ, সোনি, ক্যানন, নিকন যেগুলো DSLR বড় বড় কোম্পানি, তারা আসেনি, হয় করোনার জন্য বা কিছু একটা প্রবলেমের জন্য আসেনি। তাই একটা ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সবই ভালো, সঙ্গে গার্লফ্রেন্ড আছে এবং কিছু দাদা বৌদিরা আছে, তাদের সঙ্গে এখানে একটু ঘোরাফেরা করবো, তোমাদেরকে দেখাবো, এবং এরপরে গঙ্গা যাব, তারপরে ভিক্টোরিয়া যাব। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ লাস্টেই আসল মজা। আর এখানে অনেক কিছু জিনিস দেখাবো যেগুলো মানে দেখলে অবাক হবে যে এগুলো হয়। ঠিক আছে, তো চলো ভিডিও একটা সিনেমাটিক শট দিয়ে ভিডিওটা চালু করি। আমাদের একটা তুলবে না শিবু, আমাদের কিছু ফটোগ্রাফি করে নেই, তারপর কথা হচ্ছে। এখানে হয়তো সবাই ভাবছো যে এই শটটা আমি কী করে ক্রিয়েট করলাম, তো চলো এটা বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি তোমাদেরকে, কীভাবে এই শটটা ক্রিয়েট হলো। এখানে একটা রিং লাইট নেবো আমরা, তো চলো দেখা যাক কোন রিং লাইটটা ভালো হয়, আর গৌতম দা বেছে দেবে। ঠিক আছে, চলো ওইদিকে চলো, জয়দা এসছে, ঠিক আছে, একটা দাদা এসছে, ঠিক আছে, আমাদের সঙ্গে ফটোগ্রাফি করে, আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক কলকাতায় থেকে ফটোগ্রাফি করে, তো ওর সঙ্গে দেখা হবে, ও আসছে, ফোন করেছে ওকে, তো চলো দেখা করে কথা বলছি। দাদার সঙ্গে দেখা হলো, দাদার বাড়ি এখানেই, ঠিক আছে, বললাম যে জয়দা আসবে, আগে দুদিন হয়েছে, আজকে লাস্ট, আগে দুদিন আসেনি, আমরা আসতে খবর পেয়ে আসছি। সো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, এখন আছি গঙ্গাতে এসেছি, ঠিক আছে, দেখো
একটু রেগে আছে মনে হচ্ছে। কি গো রেগে আছো নাকি? আর দেখো তো একটু ফোনের দিকেও দেখছে না, দেখছো এত রাগ রাগ রাগ। কী কারণে রাগ করলো সেটা তোমাদেরকে বলবো অবশ্যই পরে, এখন না শেষের দিকে। তো চলো মানে গঙ্গাটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিকঠাক করে, পিছনে একটু ব্যাকে অন্ধকার এদিক থেকে, পুরো মুখটা কালো পড়ে গেছে, মুখে বালি 1 ইঞ্চি ধরে গেছে, ঠিক আছে। এখন বাজে 2, মুখে 1 ইঞ্চি এখন থেকে ধরে গেছে, বিকেল অবধি কী হবে কে জানে। কাল থেকে স্নান করে এসছি, না হলে স্নানটা করতাম হয়তো, ঠিক আছে। তারপর কিছু নিয়েও আসিনি সঙ্গে আছে। তুমি স্নান করে এসছো তো? শীতে সকাল থেকে স্নান করেনি, দেখো দেখো স্নান করেনি, দেখো একটু জলটা নিয়ে এলাম, মাথায় একটু জলটা নিয়ে এলাম, হ্যালো ওই ধর জলটা নিয়ে এলাম, তুলে নাও। খুব রোদ এখানে, ঠিক আছে। তো এবার খাওয়া দাওয়া করবো গিয়ে, চলো ভিডিওটা আমার মাথায় একটু দেবে না? নেই ও দাও দাও তুই সমঝা। নাই তুই সমঝা নেই, শান্তির জল, শান্তির জল ছড়িয়ে দিল মাঠায়, ঠিক আছে। চলো এটা দেখাইনি তোমাদেরকে, এটা হচ্ছে ফটো ফেয়ারে ঢুকলে এটা লাগিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খাওয়া দাওয়া মানে খেতে গিয়ে কথা বলছি, মানে কথাগুলো ঠিক হচ্ছে না, খেতে গিয়ে কথা বলছি, ঠিক আছে। বেসিক্যালি এ কোনোদিন কলকাতা আসেনি, মানে গঙ্গাতে বিশেষ করে আসেনি, প্রথমবার এলো, আমি এসেছি আগে কিন্তু এ প্রথমবার এলো, ঠিক আছে। এর এক্সপিরিয়েন্সটা কী জানি না, এখন রেগে আছে, এগুলো পরে শেয়ার করবে, একদম কথাই বলেনি, ঠিক আছে। ঘুরতে এসে কিন্তু রাগ করা উচিত নয় বেশি, তাই না? মুখটা শুধু দেখো, রাগলে তোমার হেভি মিষ্টি লাগে, তাকি তাকি লোক দেখছে বলে তাকে দেখতে হবে, রাগ করেছে আমার মনের ময়না গো, মুখ দেখাবে না, দেখাও মুখটা একটু, রাগ রাগটা একটু দেখাও সবাইকে, রাগ করলে কিন্তু একে হেভি লাগে, ঠিক আছে। শোনা গো আমার, সো এখন খাওয়া দাওয়া কম কাজ কমপ্লিট হয়ে গেছে, শিবু বাবু আছে, পেট ভরেছে তো খাবারটা হালকা করে মানে ওর পেটটা ভর্তি হয়নি, আর একটা প্লেট লাগবে গৌতম দা, আর একটা প্লেট লাগবে বলছো, আর পাঠাচ্ছো কি দাও, আর পেট ভরছে না এইটুকু খেয়ে। খাওয়াটা দেখাও, খাওয়াটা ঢাকনাটা খোলো, শেষ হয়ে গেছে, এই দেখো সব খালি, ঠিক আছে। প্রথমে দেখাইনি কারণ লোক টোক দিতে পারো, তাই বুঝতেই পেরেছো, ঠিক আছে। এই দেখো যে খায়নি তার পাতা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে পাতাটা কোথায়, ওয়াও ক্যা সিন হ্যায়, কিচ্ছু খায়নি, ভোগ লাগেনি, কিচ্ছু খায়নি, ঠিক আছে। ওই দেখো এদিকে দেখাও একটু, এদিকে একটু হাই বলে দাও না, হাই বলতে বলছি দেখো, হাই বলতে বলছি, একে ভদ্র কথায় যখন শুনবে না তখন এরকম ধরে মারতে হবে, ঠিক আছে। তুই সমঝা? নাই তুই সমঝা নেই। সো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, খাওয়া দাওয়া হলো, এরপর হয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, নেক্সট পার্ট হয়তো আসবে, বা এই ভিডিওটাতেও করতে পারি এখন জানি না, বাড়ি যাওয়ার পর ডিসাইড হবে। মোটামুটি কন্টিনিউ দেখতে থাকো, আর যদি এই ভিডিওটা না দিতে পারি সেকেন্ড পার্ট আসবে ভিডিও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। টাটা টাটা করে দেখো, পেট ভরেনি বলে মুখটা শুকলা হয়ে গেছে, গৌতম একটু টাটা বলে দাও, টাটা। এই ভিডিওটা এতটাই, একটু টাটা, ওই টাটা করতে বলছি, টাটা করো, তোমাদেরকে টাটা করবে না এটা হয়, একটু বাই বাই বলো, বলো টাটা বলে দাও একটু, এই ভিডিওটা এখানে শেষ করবো, একটু টাটা বলো, টাটা বলো, টাটা বলো, বলো ভিডিওটা এখানে শেষ করবো, বলো টাটা বলো, হাতটা খুলো, এটা আবার কিরকম টাটা। So, chalo guys, tada. Can anybody out there hear me?